আর রসুলের শরীর মুবারক বসতেন মধুভোগ, কি ভোগ বুঝতো, আর নবী হদে তোরারে বসতে কই দেবেন, ও মধুভোগ তোরারে বসতে কই দেবেন, ইয়া রসুল্লাহ আর তো অধিকার আছে মাথার দে, কোন 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 মাথার দে, ইয়া রসুল্লাহ আর তো অধিকার আছে, কইল অধিকার, ও মা কদা আর যাতে ফুলের বাগান তুমি লষ্টান নি মধু ন টানি লষ্টান নি দে হয়েছে কর নি লজ্জাতে টাননি, বাসা তো বহুত দূরে মাইলকে মাইল দূরে, কত লষ্টানি ফজ্জের দূর খাইলে ভাই আল্লাহর জালালিয়ত তোর কসম করি কই দে, একখান মুহূর্ত দেরি ন করি লসে গুণ ঠানি বাসা পর্যন্ত শুধু অনন্য বিরোধী দরুদ শরীফ পড়কি দে, দরুদ শরীফ পড়কি দে, তো লসে গুণে রে গলাই দি এ রসুলের দরুদ শরীফ রসিলে লসে গুণ কি 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 তারে বড় করি মাথেন নি কিন্তু দুঃখের বিষয় কি মধু তা তো আই না পারে যে খাইতে খাইয়ে রাজার কি আর লাই শুধু সাকি কেন লাই দিয়ে দেবে হয়েছ ইতিয়া দে দু খর গাই রেখা রেখা পাইতাম ইতে আর লাই শাক লাইকে কিন্তু মধু ফেডর সাপ লাই দিবি নি ভাই ওই চিনি শিরে দিয়ে রে লাইকে উজুর কদে ল না হা খাইয়ে র ভাই চিনি গুণ ডায়াবেটিস এর উত্তর দই নি কি খড়ে সোয়া বার খড়ে আজাব ঠিক নিয়ে আর ফাইলাম তো শাক ইতে বইলে গলা দিয়ে গুণ মূল কথা আর নবী খোদে সালে জঙ্গি ওয়াজ কেয়াল আছে না মনে এতক্ষণ আর রসুলের মজা বুঝাই দিয়ে আর রসুলের জিন্দগি এক রাহ এক ঘর হ্যাঁ এক দিন বদল না পড়েগা মৌত জব তুজকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকলনা পড়েগা সালা দুনিয়া সরকার গোসে আজম নজরে করম খুদারা সরকার গোসে নজরে করম খুদারা মেরে খালি খাসা পর দো মেরে খালি খাসা পর দো মাই ফকির হো তুমারা সরকার গোসে নজরে করম খুদারা আসসালাম জুলি কমের বরদ আর না কেহেঙ্গে দুনিয়া জুলি কমের বরদ আর না কেহেঙ্গে দুনিয়া এসা সখি কে মাঙতা ফিরতা হে মারা মারা সরকার গোসে নজরে করম খুদারা আসসালাম
আল্লাহ আর কবুল করো, আর গৌসবাগ আর খসব নসিব করো। গৌসবাগ রদি আল্লাহ কি কর করতে রানি লাউইন কাজেবান মুরি দিয়া ওরা তো ও ফিল মাস্টার কোয়ানা ফিল মাগরেব আই আব্দুল কাদের জিদানি রে যে ভালোবাসে আই গৌসবাগ রে যে ভালোবাসে পৃথিবীর পূর্ব পশ্চিম শুধু আরে ভালোবাসি না আই গৌসবাগ রে এ বগদাদের জমিন তুন হন জাঙ্গাত বিপদত বাইজে ও গৌসবাগ আরে বাস আসা আসা যদি ডাক দিয়ে দয় এ বগদাদের জমিন তুন গৌসিয়ত রাত দিয়ে রে আই আসে কি বেরো রক্ষা করি গো বেতর বরফি সাহ পারে না এ দূর বিশ্বের শুনিয়ে হল তা আছে অগর অগ বাঁচাইয়ে দো দলিল ওয়াজি ওয়াবি অলর সারা জীবন কইল বিশ্বে দেখুন ইতারা কই বুঝে উজুর করানা দিছ মর অর করানের ফাঁকি ওয়াবি অলর উজুর আর হদে করানে যখন নেই করানের ফাঁকি কে ফাঁকি কে ওই গিয়েছ বই তোরা রে কাছে কাছে ওখানে দৌড়িব তোরা সহলে বাইচ হতি হরিণে বাইচ হতি এখানে দৌড়ি চাইতে হবে করানের বলে ফাঁকি হাই রে ফাঁকি ও 22,000 এজিট বাহিনী ও 3,000 আছিল যে করানের ফাঁকি এইস কোয়া যা 3,000 করানের ফাঁকি আছিল যে ওলাদ রসুলের জবাই করে দিল দিয়ে এলে কোরআনের বাকি এগুনে রারা স্যান্ডেল দুলো মনে নগরি ঠিক না কি কোরআনের বাকি রে ওড় হদে সুন্নি হলে শিরিক করে মাজারে সুমা দে তারা মাজারে সুমা দি তোরার বড়জুর মরি গেই দে অ্যাম্বুলেন্স কিলে সুমা মারা দে তোরা তো শিরিক না ভাই মুফাসসালে কোরআন মরি গেই দে দিনে মেডিয়াল ডালত দে সারা আরাল ডালতে ওবার উজুর কইছই দে মাইল তুমি শিরিক না অ কোরআনের বাকি খবর ঢুকি গই না সন্না দিয়ে না যোগ না দেখো শুধু আরা সুমা দিলে শিরিক হয়ে যাবে না সুমই বে তো বেদা তাহলে কেউ না দিচ্ছ না ফালং লুড়ি বের টাইমে তো স্টিকার লাগাই লুড়ি বিদে তারপর বউ লাঠি চড়ে ভালো মতন বার আজিব উত্তর এক থর বিয়া হল আরা বলে সুমা দিলে বেদা মাস্কারি করেন দে সুমা এত বেদা তুলি কেরা নদীশ এনে স্টিকার লাগাই ফালং লুড়িবি বউ মারি বুঝি ফুটবল না লাতি ও ফুতের বুত খামিন বার কর তোর দুই কিনজার আর কোনো প্রয়োজনও নেই ইতারা ফাতলা ফাতলো গোসর ফাল্লা তৈলে অজম কর মূল বিষয় না নুরুন নবী সালে জঙ্গি হেসে ওয়াজ কেয়াল আসেনি আমি ওয়াজ অত আসি ও ভাই আগাছারি বিলি দি উড়া মোবারক সুবহানাল্লাহ নহইলে একালা আইসছে না সাহাবি হল আইসছে ডাক কইলা দে স ইয়া আবা সালে ইয়া নহসুলে ডাকে দে ও সালে জঙ্গি লব্বাই গিয়া রসুলাল্লাহ আথা কাল্লা জামাই বউ দুজন খুললে করি গত সপ্তাহ দোয়া করি খইন না পারি আল্লাহর আরশ আজিম যাই দোয়া ফৌসি গই গই আল্লাহ সুবহান তাআলা আমি রসুলের রওজা মোবারকে জানিয়ে দিয়েছে আথা কাল্লা তোমরা দুজনকে আতা করেছেন মানে দয়া করেছেন খুললে দয়া করি গে ইবেনান সলেহান তোমাকে একটা নেককার সন্তান দেওয়া হয়েছে খবর কি সালে জঙ্গি কই দে না নুরুন নবী কর দে আর রসুলের জানাই দেখো না চলিবে জ্যান তেন ভুয়া নই এবার জ্যান তেন ভুয়া আতা কাল্লা আল্লাহ তোমাকে আতা করেছে সালে জঙ্গি ইবেনান সলেখান ফুয়া দি দিবে কোন নর্মাল টরবে ন সলেখান নেককার ওয়া ওয়ালা দি ফুয়া জিবে দিয়া গিয়ে নর্মাল ন মাহবুবি ছেলেটা আমি নবীর বেশি প্রিয় হবে ওয়া মাহবুবুল্লাহ ছেলেটা আল্লাহর বেশি প্রিয় হবে সালে জঙ্গি গুমত খুশি হয়ে গিয়ে গই আলহামদুলিল্লাহ ও সালে জঙ্গি খুশি নই আরো আছে খুশি নই আরো
ওমা আর কি আছে, ভুয়া দিয়ে বিলগর নেককার বিলগর আর কি আছে, হদনা ওয়াসাইয়া কুনু শানুম আর নবী গদ ফুয়াইবে সম্মান কইলো জালে জঙ্গি তুই জানো না, ওমা যদি দেখি ওয়াসাইয়া কুনু শানুন ছেলেটার সম্মান হবে আউলিয়া ওয়াল আক্তাব, পৃথিবীর জবিন জাউলি আক্তাব এসেছে সবার থেকে কিয়ামত পর্যন্ত আসবে, সবার থেকে তোমার ছেলেটা সবার উপরে থাকবে আউলিয়া ওয়াল আক্তাব। ইয়ার উদ্দার কোনো নাই, এগুন ব্যাগুন রুদ্ধি তাই বলে তোমারই বিয়ে সাল জঙ্গি কত আলহামদুলিল্লাহ কত না আরো আছে ওমা আরো কি আছে ওয়াসানি অসাল জঙ্গি বাইনাল আম্বিয়া ওয়ার রসুল, আমি নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের যেভাবে আমি নবী বড়, পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের বড় হবে তোমার ছেলে মহিউদ্দিন। বুঝাইতে পারি নিয়ে তাহলে ফুয়া নোয়াইবের আগে খবর গিয়ে গুই, যার নোটিস নুরুন নবী দিয়ে, যার আগমনের খবর রসুলের আগে হইয়ে, বুঝাইতে পারেন নি, আল্লাহ আমল করিবে তৌফিক দো, আমিন, বড় করে কও না, আমিন। দুনিয়া তাই কি গই ঘটনা ঘর হওয়ার নকর, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের দুদুমা ইবে বর্ণনা দেয়, আর রসুলের দুদুমা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাইবাশী খোদা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে আর নবী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাতে তিন মাস বয়স হইয়ে হ তিন মাস আমাদের কা খোদা হালিমে দেখি দে আর মোহাম্মদ যেভাবে বারো বছর কে ফুয়া কথা কর খোদে তিন মাস বয়স দেখ দে আমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে, যেভাবে স্বাভাবিক মানুষ আড়া চলা করে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে হাঁটতেছে, ইয়া নইল যে আর নবীর মজজা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসবাকের মা ইয়া গদে আর ফুয়ার বয়স যেতে ছয় মাস স্বাভাবিক বাড়ি বুতুন না ইবে সরজ দে ফাল্লা হয় নি, এত তুই নামাতি বই লই দে ওবা মা জননিয়ল অনারার ফজিলত বর্ণনা দে জাহাঙ্গীর হুজুর অনারার ফদ্দার ওয়াজ কইলে তার গান উড়লে বিয়ে, কারণ আই এত লিখস না যায় আর উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আসিলিয়েন বুঝাই দি কেন আসিল মা জননিয়ল ফোয়া আব্দুল কাদের জিলানি কত আমা অনেক কেন মা আর নসিবে দইল দে কত কেন খোদামা তুই যেতে খাস গরিবের সমত গরত খাস গরিবের সমত আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন খোদা আড়ি আড়ি যেত কোরআন শরীফ পড়তে আনা আসমাউল কালাম আয় কোরআন শরীফে কোন খান লাগাইয়ের গর্ব তো নুনতাম মায়ে ফইতু হুয়াইয়ে উনচো উন জান মা
আর কোন জান মা যে মা বই নলে বেগানা পুরুষের খারাপ নজর তোর নিজের ইজ্জতের রক্ষা করি গিয়ে ওই মা গুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। ঠিক নে ফদ্দা গে ফদ্দা শুধু মা বইনের ন পুরুষের ফদ্দা ফরজ, শুধু মা বইনের ফদ্দা ফরজ ন। জোরা দে ভালো জুম জুম লাগিয়ে রে, পুরুষের ফদ্দা ও পুরুষের ফদ্দা ও মা আসফালা মিনাল কাবাইন মিনাল আজারে ফিনার। আর রসুল যা সুলগিরের নিচে খাবন নামে এটা দোজো কি বুঝেন না পারি, যা সুলগিরের নিচে খাবন নামে আর নবী দোজো কি চাইতে মনে করলে সুলগিরের নিচে বুঝাইতে আর কি নিয়ে বোধ ভাই হলে লুঙ্গি ফিন্দে দ ভাই আর লাস্তার সুবে ডাকা পিত নু ইতে লুঙ্গি দি কেলিয়ারি যার কই বুঝে দেখছে না জোয়ান ফল রে জোয়ান ভাই হল রে ফ্যান উগে ফিদে দ ভাই খফাল হইয়ে বুঝাই চাইতাম নাই টাং বুঝি পেলাই হলো তেম নই বাবু ইতে তেরো চটিয়া দিল হইলে ইতি তেরো চটিয়া দিল হইয়ে দিবে আই ঠ্যাং বুঝি পেলাই ও কে মানা দিবে লাইল উজুরি বেল লইছ আই বেহেনের ঠ্যাং সেন্সার আই এনেম দে উনার মস্কারি করি বেল লাই আহা আর নবী কই দে সায়াতি জমান আলা উম্মতি আর উম্মতের কাছে এনেকান জমানায় দেব খাবো সুবর ফরি ওরও ল্যান্ডা থাকব খাবো সুবর ফরে উলঙ্গ থাকব ঠিক নিয়ে দে দে ফ্যান ফরিকে দে থ্রি কোয়ার্টার ফ্যান হইলে আঁটুন নিচে লাগি তো এ বুঝেন না ভারিস আবাদান বুঝে তির কি না থ্রি কোয়ার্টার ফ্যান হইলে আঁটুন নিচে থ্রি কোয়ার্টার ফ্যান হইলে আঁডু কিন্তু এখন থ্রি নাই টু টু মানে আঁডু এলে গেরাম তো আছে তো সর ওরকম তো আছে দে আছে হাতিকে লাস্তা দিয়ে আঁড়ার দে আহা কি আজ করি দিলাম দে একখান মনের বুদ্ধি হইব ঠ্যাং এক কান এক মনের তো সময় তো নু আঁডি যার করি দে বুড়ো হলে সাহা দোয়ানোর তো না করি লইয়ে লাস্তাত বুড়ো হল গরিব মানুষ হল সাহায় লইয়ে আহা যে ব্যক্তির আঁড়ুর উদ্দি খাবর উঠি কট্টর মেজাজের ফেরেস্তা দি যে মাই বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষে সাই সাই মন খুশি করি গিয়ে এরকম মাই বল রে এরকম বেড়ল রে লালগুড়ি করি গিলাদুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেস্তা দি ফাটটা লালগুড়ি করি জাগায় জাগায় এই তো এই খরদার ভূতের ভূতাইন মুঠি বেলাই দু অন্য দা জ্বর বেঁধে বোতল নু আনুষ্কা আচ্ছা দু দূর দুর্গর মুঠিয়া তোরা আটকাইলে আইলি নিষেধ করিবি সা দিয়ে না ওই তৈলে তোমার এই কেটানো এই কেটানি সালা তো নিয়াম ইতারা কোনো বিরক্তি লান নি আই শেষ করে দিম না এ প্রায় বারোটা বাজে কে তোরা কি ভাই কথা খেয়াল করি আমি কই যাই দিয়ে হুন জারি কই দিয়ে হুন আর আফসোস করা পরি এক সময় হুন আর কোন হুজুর হই তো হুন লসস জার কই দিয়ে খবর নাই দিয়ে অন্য হুজুর হইলে এত অনেক হুয়ান আটগাটতি তোলে গাড়ি ফেলাবি অবুক অবুক আমি খারে কি বুঝাই দিয়ে অবুক অবুক উন তো ডাগত বই জোরা বের দুধ খাবার ফানি নি তইলে ফুয়াইবে জেন থেন ন
যার খবর দয়াল নবী কই সুবহানাল্লাহ নকইলে গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা নুরে একজনে বাতের দাওয়াত দিয়ে খানা খান না এনে মহব্বত আসে কলে নমান দেরি জাফর দেরি কি খানার দত্তর গোসবা তা খানা যেতে দিয়ে বিভিন্ন আইটিএম এসে কে মাছ গোস্ত ডিম বিভিন্ন জিনিস নদিয়ে না জোবান পাক করলে দামি আল্লাহ করি বাসায় বুঝে তিতেন বরফি সাহ হুজুর আসি রগত দে ওরা দদি দিবে রগত দে ওরা ইবে কি রে ডিম নে হদয় বা জানিবে ডিমি ইবে যদি ওরা সিদ্ধ নগদ দিবে তো বাইচ হইতো ইবে যদি সিদ্ধ নগদ দি জোবান ওদি হইয়ে দে কুরা সালাম মে কি হইলে ইবের যাইলাম শুনিলাম ইবে তো আমার কই গোসবাগত ইবে চিন্তা নগর খরা যাত আর আছে না গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা মানুষ সাহেব এলে এক জল লক্ষ লক্ষ মানুষ চব্বিশ ঘন্টা আছে বরফি সাহ হুজুরের কেউ লুঙ্গি কেউ কোর্তা কেউ পাঞ্জাবি কেউ স্বর্ণ কেউ চাঁদি কেউ সোনা সারা কেউ লুবা সারা গোসবাগ কদম কিলা ন দে আজ চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখি কে বড় করে নকইলে দে তোরা আগুন কিলে দে তোরা জিনিস তোরা লই যে হাতে গুণ নলাতন যেটা চোখ বন্ধ করলি নামাতে দে হাতে গুণ লাগতো না তোরা জিনিস তোরা লই যে তো আসে কে মানেন না ফেলা ফেলা যার বই ফেলা ফেলা যার বই ফেলা ফেলা যার বই সোনা চাঁদি ঠিয়া রুগ ফার ফুরগে ভাই গরর খোনার মধ্যে সোনা চাঁদি ঠিয়া রুগ কি ফুরগে কিন্তু কেউ ডর নল গোসবাগ ফিরি না সার দিলে তক গই থাইলে তক গই ডাকা কিশোরগঞ্জ দেখলাম ফাগলা মসজিদ আছে দুই তিন মাস বাদে গাঁটি কুলিলে হয় এক কোটি দিয়ে ভাই ঠিক নে এলে গোসবাগ দরবার তো মেঞ্জে ফেলাই ফেলাই দিয়ে রে জারগু গোসবাগ কদিন তোরা দিছ দার কোনো কাম নয় দিয়ে দিজ গান লাগ্য এখন আর বা জানে কিছু খন না তোরা বড় হিসেবে আদালতে ফুটুর দিবি শীতকালে দিন শাহ কানা মারে দিলে বা তো তুমি বেশি হইতে পারো এত বেলা বিস্কুট দিয়ে রে শাহটা দিত তাই না এখন তো গেই গই আয় কি হইলাম দে কুরাত শাহ শাহ কি আর কান কইলাম তো সোনা চাঁদি দিদি এরে মানছি হা হুজুর সাই সাই ব্যাগ গুন যার বই তেনে ব্যাগ কি বালা মানুষ গলন না সর ডাকাইতো না জান না সর নেই সর উগ্র গলে গে কি নামাইতো আগে সর আছে
এখন সোর কমি গিয়ে এসে কারণ এত সিং করি সোর গলি তো আমার সোর তোরবি একদম লাস্তি টিকিট গলে গিয়ে ওদের তো না একটা সরি করলে আর লাভ বেশি না এত হইতে এরকম খামো বলবো এর সোর তোর আরো কম পাইয়া গেতুন স্বরূপ বলে গিয়ে বারবি সাহ হা হা আর বরফি সাহেব স্যারা করলে সুন্দর প্রসঙ্গে করি তুমটাবর করে সকলাই দিতে কম আর বুঝো সোনা চাঁদি আছে না হা হা ওদের তুমি বেশ সুন্দর আর বেড়ে যা ইবে তুমি তো দেখ গাড়তি সুন্দর ইবে আহা এগুন যদি একদিন বেঁচে বেঁচতে আমি আতার গে সালা আমি সদ্য গোষ্ঠী খাই রে ভাই যেতে বুঝ বাবা দেরি এগুন যদি লইয়ে রে যজ্ঞ বিত্তাম ইতে দিন হইতে বলে আর গুম নাই সেরে মিকে তুই সুরি সামারি গরি আইয়ে রে গরি ফেললেও পারিল না ফেললেও না পারিল গোসবাগ রিং দেখ নজর আইস তো নইলে গোসবাগ নামাজ নইলে মরা কাবাক নইলে কোরআন শরীফ পড়ানো নইলে জিকির করানো সুবহানাল্লাহ নকইলে হা সুর ওখদ দিবের ঘুম নাই নিয়ে ওখদাইবের ঘুম নাই খাল্লাই দিব আবার সব ভাই ওখদাইবের ঘুম নাই নিয়ে ইবে যদি কিনি করে চোখ লাগিয়ে আসতে খাম্মান করি ফেলে যেতাম যে জিনিস দেখি বেলায় হ্যাঁ এমন নলই জন পর্যন্ত আর কি নেই শান্তি নেই কিন্তু যেটাই মতাই এইটাই মত দূর একখান না একখান খাম হোক জিবে এসার রোজ যদি ফজর নামাজ পড়ি কখন 40 বছর ইবের কি গু সুবহানাল্লাহ ন হইলে উজুরত একদিন অসুখ লাগে বরফি সাহেব উজুরত কি লাগে শরীর একখানা খারাপ লাগে উজুরে কি কইল এদিনে আসার নামাজ সান ফুরি মত বাতি দাতি গুন কি দিয়ে নিভে দি এ তাজিলে সই সই বুঝো না কোন ওলা রে জগানে কি ওলা সই নে কোন ওলা গুন কি কয় সই ইয়া তো বস কাট উগুন দূর পর্যন্ত গলই না পারে টেনশন হচ্ছে উজুরে কি করি নামাজ কালাম ভরাই এত তার বাতি নেই ওই অগুনের বোমারি কোনায় কোনায় যদি দেখি বাতি নিবে উজুরে শরীরের মধ্যে আস্তে করে শুয়ে খনা জীবন দেখি নিশ্চয় উজুর হচ্ছে কিছু না কিছু হইয়ে আর গুম গেয়ে দিবে বহুদিন গুম ন যা দরই ঘুমি বিয়ে তুজুরে সরের কত দেয় যত মনে করে এসার তো চলে দেয় না আইও সই তো লোক লগি সরু করলো গেল তো কটে উজুর আছে তো উড়ে এস উজুর কটে থে গলে গেল দে ই তো আর বসো সুরি করে তো ইতো তো ঘুমায় গিয়ে ভাই ই তো বৈঠে নাই তো এত তো সিংকুরি গলই তো কি করি সিংকুরি গোল এরা গেল বাসালন তাইলে ওনাকে ফেডো সাপ্লাই দিবে লিখতু এত সরলে তারপরে বস্তা ভুরে ডেক ঠেক ব্যাগ গুন লই ফাড়াই এনে খান্দর লই ফেলে তো এখন কোনো সরের মা না দিলে হলে যাবে না হবে তো আরে বাড়ি খাবে বেঁধে দিলে বউ আর নসিবে না ধরে আয় প্রয়োজনে জয়ফুরাণ তো নাই লাঁদরি মশলা কিনে লই যাই কারণ এখন আরে বাড়ি খাবে বেঁধে এখন সরের বউ বড় স্ট্যান্ডার্ড ইতারা ফাতল ফাতল গোসর ফালা নইলে অজম কর এখন মূল বিষয় হইছে
মিশর তুন বগদাদ হতুন গেলাম দিয়া মিশর তুন তিনজন মানুষ এসছে গোসবাগ দরবার আল্লাহর উলি হতুন বাদ দিত না এজাজত তোর আসসালামু আলাইকুম ইয়া গাউসুস সাকালাইন কি দিন সালাম দিন ইতারা গদউজ যদি সজাগ থাকে সালামের কি দিব জবাব দিব আসসালামু আলাইকুম ইয়া গাউসুস সাকালাইন গোসবাগ রাদিয়াল্লাহ খান মোবারকত বাজে ওয়া আলাইকুমুস সালাম আহলান সাহলান ইয়া হাবিবি কইর গোসবাগ রাদিয়াল্লাহ তাঁর ডাকে কি লেস বাবা দুলাইতে উজুর অনার খাসু নুয়াই তো নফারিলাম কদমি হাজহি আল্লাহ রগবতে কুল্লে বলি আল্লাহ অনের সাইনজারা তো আল্লাহর উলি বানাই না পারি এসে হ অনের সাইনজারা আল্লাহর উলি এখন আর আর মিশরের শহর কুতুব মরি গেই বই প্রত্যেক শহর তো গোগো কি আছে নামা দরকার আর মিশরে শহর কুতুব মরি গেই গই অন তো বরফিসা বুজুরুকে সাইন করি রে ওকে শক্ত মিক্কে ঘর কুতুব বানাই দো শহর গাঞ্জান নিরাপদ থাকে তো গোসবা কদে দুলাইতে শহর কুতুব করে ভাই মাফা দে তো সৈতলা আছে দিবে লুই যাচ্ছি না অবাব হইতে তো সাঁ লাগাই উঠি উতেরা তিনজনে বলে টানের উপর শহর কত বার ওরাই সর সোনা জানি এগুলো চুরি করি বললে আসি দে কত বাইকা কথা নব তুই কি আসিলে সোর আসিলে না ডাকাইতে আসিলে আর তোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কোন প্রয়োজন গোসবাকে কুতুব কই কুতুব হয়ে গেই আর তুই বুঝি দে বড় করি গ বুঝাইতে পারেনি আল্লাহ বুঝিবে তৌফিক দক এবার তোর গোসবা জবানে জিয়ান হই তুই এনে যাই তুই বড় করি গ বাড়ি তুন মাদ্রাসা ইয়ান মতান্তরের 600 কিলোমিটার দূরে18 বছর গোসবাগের 18 বছর বয়স মার গদমা আর আব্বাস আল জঙ্গির অমতুলাল তো দুনিয়া তুন গেল গুই এখন আত্মা এলম শিখত মনে হর বেশি বড় বড় কিতাব বহারি মুসলিম সে আজিত্তার কিতাব অল ফত্য মনে হর এখন অনার একখানে এজাজ উদ্দন আই নেজামি আমাদের যাইয়ে কিছু এলম হাসিল করি জুরাত দে বেগুনে জোরাত দে ফাল্লা কত জোর ওয়াজ করো কাঁদার তো হারার না দেখে সালা দুনিয়া সালা দুনিয়া কেন চিল্লি না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারি মলানা কেমন কেন চিল্লি না রে মন
আমার গোসল আজম গোসল আজম আজবান ডারি গোসল আজম আজবান ডারি মৌলানা কেমন কেন ছিনলে গোসল আজম হজরত কেবলা মৌলানা সুবহানাল্লাহ চিনতে পারে সাধ্য কার ছিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্য কার ছিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন ছিনলে গোসল আজম শান্তি নালা মেহনে ফরকি দেন আর হজরত কেবলার বাণীর মধ্যে আছে রে কত কেউ যদি আর মহব্বত আই গৌস ভান্ডারী নাম মান যদি জৈপ্য দয় কে আমত দিন ইতের যারা কেনা ব্যস্ত হইও মানুষ এমন এন ন দূর আর এমন লাইনে দূর দে হাজার হাজার মহিষ গরু যাত দে মহিষ গরু নজার বেগুন কেরামত গলত দে আর এই মামলা খান খালাস হইলে আর হজরত দশে মাগত আমি গো মহিষ দিইও মামলা গিয়ে গই মহিষ গুলো গিয়ে গই ঠিক না আর তো গো পুত্র সন্তান হইলে দশে মাগত আর হজরত রায় গো কি দিও মহিষ দিও ফুয়া পুত্র সন্তান গিয়ে গই মহিষ ভান্ডারত গুলো গিয়ে গই কি বলার ভাল্লা বলার না স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসল আজম মাইজ ভান্ডারি ফরনা স্কুল কইলাছে ভান্ডারি গৌসল আজম মাইজ ভান্ডারি আরে চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসল আজম বল গৌসল আজম সেই স্কুলে এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলে এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতা সে ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদে কালির কি দরকার আছে আমার গৌসল আজম স্কুল কইলা আছে হে বল গৌসল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসল আজম বল গৌসল আজম আবাল বিদ্য নর নারী সবে করে হুরাহুরি আবাল বিদ্য নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্টারি ভক্তি হইতাছে আরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসল আজম হে বল গৌসল আজম আরে চলো রে মন থরা যাই বিলম্বের আর আরে চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসল আজম সালা দুনিয়া বিরক্ত ছিল না নাম লই দেন লাইন লই দি নইলে জবানে তাজির বেত নু অলি আল্লাহ নাম নলইলে জবানে তাজির এনে মোল হইতে আইবে দে থস গছ হলা সারা আর অলি আল্লাহ বাজা তাইলে জবানে থস গছ বাড়ি দেবি গুই বড় করি খানা ফটিয়ে তুগ্গ কদরত কেবলার খুশবো নেই নিয়ে ইবা আমির দন খালাসো না হাবিবে রহমান মেরে হে হাবিবে
আনে সাহেবে সুলতান, আরে দরপে বোলা হাল হয় মীর, হে ফরদাই উঠা হাদো ইয়া মীর, হে দরপে বোলা হাল হে ফরদাই উঠা হাদো ইয়া মীর, এর জলওয়া দেখা দো, হে জলওয়া দেখা দো, আনে সাহেবে হে হাবিবে রহমান মেরে, আনে সাহেবে আলহামদুলিল্লাহ শান্তি লানি মারে মা খুদ ওই জলি যার গই খুদ ও গলি যার মহব্বত আর খুদ ও জলি যার আই আল্লাহ কবুল করুক আমিন মালিক সুজন না হ্যাঁ এবার মহব্বত আছে দে দে কুতুব দিয়া দিভের মাঝে গৌস মুখতার শুয়ে আছে কুতুব দিয়া দিভের মাঝে মালিক সাহা ভক্তবৃন্দর অন্তর জুহরাই দে ও মালিক সাহা মদিনার গোলামি মদিনার গোলামি ও মদিনা বালা সুবহানাল্লাহ কেন গম লাগি দে ডেল ভাড়া কে বেশি ওয়াজ করি মাহবিল চলে কুতুব দিয়ে আলী একবার ডিল উত্তর ধরুন দক্ষিণ ধরুন বর্গ শেষ ফেলা দিল্লি তোরে না মহব্বত না মহব্বত আচ্ছা কি হইতে মাসিলাম দেল কুতুব দিয়ে আবাই শেয়ার কান লও না মিন্নত তো বহুত হই শেয়ার আড়ি খেত এনে বালা করে খেয়াল করো না বেকে দ্বিতীয় জাঙ্গির জরুরি আলি জি নজরে গরতে থাকা প্লে কুছ দিন এত কোন নাই দে এ শেয়ার কান দে না এ কর রে আর আছে না ওই বই না ওই ইন্দি বই বইও ভাই এলাকার বলার ইজ্জত করে তুলিবে আলেমল ইজ্জত করি নতুলিলে ভাড়া তা আলেম হইতো এসে হন নি ইজ্জত করিবে ইজ্জত করলে ইজ্জত হল হইব হতে যে এলাকাত গুণী মানুষের ইজ্জত না করে এলাকাত গুণী না জন্মাই জ্ঞানী হলের বাসা ডেল হইলাম দে না মালিক চৌধুরুল লেখাপড়া করি গিয়ে দে এক কুঁয়ারের বন্ধুত্ব আছিল যে এই ডেইলের মধ্যে এখন ইবে মালিক চৌধুরুল আসা যাওয়া করত ইবে এখন দুজুর অনরাজ একান খানার দাওয়াত লই যাই মালিক সজুরের হদ সজুর হদ দাঁড়ে লই যাবি মদরসার ভুয়া বারু আনতার লস না আর আব্বা খাই দেখো দুয়া খাই দশ যাতে দিয়ে বারো জন যে দশ দিয়ে তোর হদ দৌড় মদরসার ভুয়া বারো জন লই আর দুজন চোদ্দ জন তুই লোট লইতে পারবি নি সদা না আরো লো খুশি হই মনের ভাই দি অনে মালাক সুজুরের ভাই দি ইন্দি ফাতলে কত কত দোকানে আর খানত বাজার চা দিয়ে আর মাথা বুঝতুন একশো চা খাই লিখতে রাখবে সামনে জার করে না তাক জামিলা চালাই
14 জন তই বাদ খাইতে বসি দইয়ের গাড়ি দিয়ে কি তুজুর হদুজুর অনে মালাক সুজুর গোসে মুক্তা অন রাতে ফোয়া উন রে দন কি দিত দই মাদারাচ্ছে ফোয়াল রে দ মাদারাসার ফোয়াল মালাক সুজুর রইলে দিতে 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 হঠাৎ করে রাতে কাঁদ মার দে দেখ দেড়ে শির মাছ গো দেখা যার শির মাছ বুঝো না টুর মাছের ভাই টুর মাছের ইবে একখানা মারিলে সিটে যাবার শির মাছ না এটা কি মাছ কর ঠিক আছে কিরে শির মাছ করত নাই মালাক সজর দে উজুজি বেগে ইব দেখের এতন ফোয়া সজনে উৎসগত করি মালক সজুর কথা ফানি দিতে দিতে ইতে দইয়ের মধ্যে কবার মাছুর তো গালা দিলে না ইতে এত ফানি দইয় দিবি নাকি গরুর দুধ গণ বলি এর ঠোরে ঘি দেয় না তবু মালক সজুর কত সালাক আছে মাছ বলে দইয়ুন লই থরাতরি বেড়াই রে নিজের বৈশ্যদিন দি লুকে ফেলে বৈশ্যদিন দি লুকে ফেলে কিন্তু ডেইলে রুজুরি বে হতুজুর অনেক কিতে লাগে মালাক সজুর ওদের সুপ সুপ ফুয়া স্বজনে দেখে আর স্বজন ওই স্বজনের হয়ে দিয়ে দই দিয়ে দে এটার ভিতরে শির মাছ দই দিয়ে দে এটার ভিতরে উত্তরা কদে শির মাছ ফক বোয়াল মাছ ফক উজুরে যে তাঁরার দিয়ে আর খাইবে লাগিব স্বজনে মাখাইয়ের বাদ কিন্তু সবু অসাত্তর হয়ে কিছু নকইলেন মাস্টার জেফত করে লই আইলেন তো মালাক সুজুর দে আজি ইতির ইজ্জত আয় রক্ষা করবি আর একদিন আর ইজ্জত আল্লাহ রক্ষা করিব খতর জ্ঞানী আছে ইতের বেজন নগরী ইতের ইজ্জত আজি আয় রক্ষা করবি আল্লাহ একদিন আর ইজ্জত রক্ষা করি বুঝলে মাসি ভাই দেব তুই আসবি কিন্তু মাদরাসার ফল দেখ না শতান টাইপের ফিসু দি উগর উগর ডাকে দে মক কি ডাকে দে মক মক হদে তোর ওড মক হয়ে গেছিস গই হদে কিয়া হদে কেঁচা মাছ কেন খালি কেঁচা মাছের দই কেন খালি আর ন খাই স্বজনে খাই মালাক সুজুর আজকে ফিরছে বিরি উজুরি বেরো ঘর দে ফুয়ালে কি ঘর দে ফুয়ালে খদ উজুর উগর উগো মগ ডাকে দে উগর উগো মগ ডাকে খদে কিয়া খদুই মাসি বিয়ে ইবে দেখে দে একজনে উতারা বাদ খাইবি রে ইতারা মগ ডাকে তো মালাক সুজুর কর দে এ 12 জন ফোয়া লাইন ধর তোরা বাদ কি লেখাই দে সজনে খদা আরা মাস্টার নবুজি গৌসে মুখতার দিয়ে আরা মহব্বত করি খাই ফেলাই আরা অনরে মাথার তাজ মনে করি উত্তরা কর দা আরা তো অনরে মাসিবে দেখি বুঝুন শখ লাগিয়ে আরা ন খাই মালাক সৌজুর গদ্দার হওয়া বৈত নু তোরা স্বজন আলেম হবি তোরা স্বজন বাঙালবি তোরা স্বজন আলেম হবি তোরা স্বজন অবু কে গুন বলে এত লেখা পড়া করল তো মল অন্য পারে বাঙাল থাকি গুই ওই স্বজন মল হয়ে গিয়ে গুই ইবার তোর মালাক সাহ সুবহানাল্লাহ নহলিয়া
আজকে গোসবাগ মাহফিল ইয়ান জারি লেখকে দশমতম বর বিশ্ব হিবাতর গোসবাগ নিজামী আমাদের যে 18 বছর বয়স যা অনরা উজুর আলত নুন্য ফতর মধ্যে ডাকাইতে ধরিয়ে না এসে কন নেই সাতজন ডাকাইত কজন ডাকাইতে সর্দার আছে আহমদ বদবি এসে কন নেই সর্দার হইলে আহমদ ইবে একখান ফাত্তরত বই লই ওয়াড়া দিয়ে লেভেল ব্যবসায়ী হইলে 40 জন যাতে জেলে আছে সামনে লফে দিল লইরে সর্দার সাম্য দি লাখিয়ে গিয়ে জবান থাসির গরম ডরে গুরু হব ডরে আহমদ বদবি ব্যাগ গুণ তো লভিল ওই সিওন নিয়ে ডাকাই দিতে কত আহমদ বদবি ওই ফাতর ইবে সেরা সুন্দর কথাও সুন্দর একখানা মাথায় সহ না কি লইবে ন লইবে না ইতে ভরে বের একখানা মাথা এবার বাসা খান বেশি সুন্দর ইয়ে কিছু লইবে ডাকে দেন এনে মাথার দে ওই সর্দারে এই বাবা তোমার কাছে কিছু আছে গোসবাগ কথা আছে এদিকে আসো এ সর্দার ডাকতে গোসবাগের এদিকে গোসবাগ ফাতরুতুন ইন্দিতুন জবাব দে দে ইবের নাম আব্দুল কাদের ইবের ডাকে মানুষ আইয়ে দে ইবে কি আর ডাকে না যায় ইবের ডাকে মানুষ ইবে কি আর ডাকে উবের মাথা টন্নর করি ধরে গিয়ে ভাই আহমদ বদবি ইবে হদে 40 জন মানুষের ডাকাতি গুলল দে হাতে বইড়া তু আর এক ফোড়া ফুয়াই তুই মাথা লড়াই দি আর আই যদি যা পরে তাহলে আজ তো সর্দারি শেষ এখন তো বড় ভরি কি আই যদি বইড়া তু উড়া পরে তাহলে সর্দারি উচারা হবে তুই কো গুরু ফুয়ারা তো চলে গিয়েছ তো সর্দারির কোনো উপযুক্ত আহমদ বদবি কদে এই ভাই কাই এ সিলে ডাকি দে গোসবাগ কদে তো অত বুঝতে ভুলই দে ইবের ডাকে মানুষ ইবে কি আর ডাকে সাতজন ডাকাই তো হলো আগর দিয়ে কদা যোগ্য মজার খেলা আজিও জীবনের মজার সাই সর্দার নরম হর না ফুয়াইবে নরম হর ডিম কই দে ডিম কই দে ডাগত গিয়ে অফুয়া তোমার ডাইলাম দে নগালা দে কিছু আছে না কদা আছে তো কদা বার কর গোসবা কদ তো আইল নরম ন তো ইবে ইমামুলাও দিয়ে ইবে দুনিয়াওয়ালা ইবে আল্লাহওয়ালা আসমান জমিন ব্যবধান তো ঠিক নিয়ে ডাকাইতে বহুত আতাই দেখলে কিছু উন তো ফানজা বিল্লো মা এসিলে দিবে নাকি
গোসবা নিজেরা তো কুলিয়ার জিনিস শুনতে ফেলে সর্দার অফু নাই হইলে সুবি যে তুকু কিনলে ইউদু দিয়ে আরে বেড়ে তুই তুলিলি আপনি এগুলো কি বললেন? এটা মিথ্যাবাদীর বংশ নয়, মিথ্যা আপনার বংশে আমার বংশ নয়, মিথ্যে তোমার বংশ আর বংশ নয়, আর মা শিক্ষা বাপের শিক্ষা মিশে কথা নহ, আর ডাকাইতে সর্দার কথা আর মা বাপ আরো কত মানুষ করতে চাই, মা বাপের কথা নু নিলাম, এই গুরু ভুয়া তো আর ভিতরে লড়া লড়ি ফেলে গিয়ে বেড়াই ধরি দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি আসসালামে সর্দার হদাই বাজি কে গেই, হাই এলে বাজি কে গেই, ফুয়াইবে ফুয়ার তালত আছে হাই কে বাজি গে খতন বাদে তাসির দেখি মানে তারা তারে দি ফেল সাতজনের যে তুগ্য দল আছে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড নাই নিয়ে সেকেন্ড ইবে কত আহমদ বদবি মাথা লড়ে গিয়ে ডাইরেক্ট মেইন মেশিন দিয়ে ঘুরা ঘুরি হতে এখন তোর টানিক দে সরফের বাচ্চি বে তো বিশ্বাস তো কি বুঝবে বাচ্চা না তোর লই খেলা খাইয়া না সর্ব দোকানে জামিলা নাই বিড়ের তোর অবস্থা না তাই যাচ না জামিলা নাই গুড়ো বলি হবে খেলা গরিবের কোন সুযোগ নেই সেখানে বেজে বেড়াই ধরি বেলে তোর লঙ্গান লারে দি জি চৌর বর্গ চৌরকি নজরে কো রং উটিয়ে আবদাল উনকু কর দিয়া পীরা না পীর নে মুফলিস কো মাল জর দিয়া পীরা না পীর নে হর গম সে দূর কর দিয়া পীরা না পীর নে আশেক কান্দিস না ইয়ার গাছ তোলাই গোসে বাকর নাম জো পিলে আশকে খান্দিস না ইয়ার গাছ তলায় গোসে পাকের নাম জপিলে গোসে পাকের কি নিশানা সরকে ধরে আবদাল বানা গোসে পাকের কি নিশানা সরকে ধরে আবদাল বানা ওর মুর্দা খলব জিন্দা করে হাতের ইশারায় মুর্দা খলব জিন্দা করে হাতের ইশারায় গোসে পাকের নাম জপিলে খতন বাদ লাইন সারি দিয়ে গোসবাক
তোমারাতে দিলে কম হইতো না, তো তুই মানা কর কিনে দে ওদের ভিতরে ভিড়ে দেখো না জানে তা কইলাম তো তোর তো কেন লাগিয়ে দে কদাই বুঝুন নয় দিয়ে দি জমিদারের কত ফুয়া নাই দেনা কদাই কদা আর ফিডল লবাস আর ফিডল লবাস ফুয়া লই আর ফিডল লবাস লই জগই ফুয়াই বেন নামও দি ফেলাই খাজাই বন রিফাই কা নামিনি তোর বংশের নামের উদ্দি জিকির করিব আই কৌসবাকে নামের উদ্দিও জিকির করিব নজরুল ইসলাম কাসেম মদিনা শরীফ আসছে নবীর সালাম দিয়ে আসসালাম আলাইকুম ইয়াজ্জাদ দি রসুলের কদ দে আর নবীর অজাতুন উত্তর দে ওয়ালাইকুম সালাম ইয়া ইবনি নবীর মাহফিল জারি থাকে এ এলাকার মানুষের ইমানই তাজা থাকে এবং নবী পরিবার সম্পর্ক থাকে সালাম দিয়া নবী।